নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপির সাথে হাজির হলাম তোমাদের সকলের সামনে আমার আজকের রেসিপি তাওয়া পমফ্রেট বা পমফ্রেট ফ্রাই খুব সহজে কম সময় সুস্বাদু অথচ মুখরোচক একটা খাবার নিয়ে আমি হাজির হয়েছি তো চলো আমরা দেখে নিই এই সুন্দর রেসিপিটি করতে আমাদের কী কী লাগছে প্রথমেই বলি আমাদের এই তাওয়া পমফ্রেট ফ্রাই ফ্রাই বানাতে আমাদের লাগছে কিন্তু দুটো পমফ্রেট মাছ ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি এরপর মাছগুলোকে আমি ছুরির সাহায্যে মধ্যিখান থেকে একটুখানি করে চিরে নেব যাতে মশলাগুলো মাছে ভালোভাবে ঢোকে আমরা দুটো পিটি কিন্তু ছুরির সাহায্যে এইভাবে চিঁড়ে নেব দেখো মাছগুলো কিন্তু আমি ভালোভাবে চিরে নিচ্ছি এরপর আমরা চলে যাব ম্যারিনেশনের পর্যায়ে মাছগুলোর মধ্যে আমরা দিলাম পিঙ্ক রক সল্ট দেব হলুদ গুঁড়ো আর দেব আধঘানা পাতিলেবুর রস যেহেতু দুটো মাছ আছে তাই আমার আধঘানা পাতিলেবুতেই হয়ে যাবে এরপর মাছগুলোতে নুন হলুদ আর পাতিলেবুর রসটা কিন্তু ভালোভাবে আমরা মাখিয়ে নিলাম মাখিয়ে নেবার পর আমরা নিয়ে নেব কিছু পুদিনা পাতা কিছু ধনে পাতা কিছু কাঁচা লঙ্কা তিন থেকে চারটে তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে অথবা কমাতে পারো আর নিলাম তিন থেকে চার কোয়া রসুন এই দিয়ে আমরা একটা পেস্ট বানাবো যেটা দিয়ে আমরা পমফ্রেটটাকে ম্যারিনেট করব। তো এগুলো সমস্ত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিলাম দেখো মাছগুলোর প্রথম ম্যারিনেশান কিন্তু আমাদের হয়ে গেছে এরপর আমরা যাব দ্বিতীয় ম্যারিনেশনের দিকে সেই যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে আমরা ভালোভাবে মাছটাকে কভার করে দিচ্ছি ভালোভাবেই ধনেপাতা পাতা পুদিনা পাতার যে মিশ্রণটা এটা আমরা মাছের গায়ে মাছের দু পিঠে ভালোভাবে কিন্তু লাগিয়ে নিলাম যাতে সমস্ত মাছের ভিতর এমনকি মাছের মধ্যিখানেও যাতে সমস্ত মশলা ঢোকে আর এরপর আমি দিয়ে দিলাম এখানে ছাতু যে কোনো ননভেজ আইটেম যখন আমরা মাখাবো তখন অলওয়েজ আমরা ছাতু ব্যবহার করব কখনো বেসন ইউজ করব না কারণ বেসনে একটা অন্যরকম খারাপ টেস্ট আসে আমরা ছাতু দিলাম আর দিলাম এক চিমটি গরম মশলার গুঁড়ো আর এই ছাতুটা কিন্তু আমাদের ম্যারিনেশানটাকে হোল্ড করতে সাহায্য করবে দেখো আমি কিন্তু ভালোভাবে মাছটা ম্যারিনেট করে মিনিট দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই কিন্তু হয়ে যাবে যেহেতু পমফ্রেট মাছ খুব নরম আমাদের বেশিক্ষণ ম্যারিনেশনের কোনো প্রয়োজন নেই আমার কিন্তু ভালোভাবে মশলা মাখানো হয়ে গেছে আমাদের পমফ্রেট কিন্তু এবারে একদম রেডি টু কুক এর পরে দেখো আমরা কি করলাম একটা প্লেটের মধ্যে আমি একটু সুজি নিয়ে নিয়েছি সেই সুজিটাকে ওপর মাছটা দিয়ে ভালোভাবে সুজিটায় পুরো মাছটা কোট করে দিলাম এরপর আমরা একটা চাটুতে অল্প পরিমাণ সাদা তেল নিয়ে তেলটা গরম হলে মিডিয়াম টু লো ফ্লেমে আমরা এই মাছটাকে একদম আস্তে আস্তে করে ফ্রাই করব যাতে মাছের দু পিঠ এবং পুরো মাছটা ভালোভাবে কুক হয় এবং ভাজাটাও হয় বেশ সময় নিয়ে ভাজার পরে মাছটা কিন্তু লালচে মতো হয়ে যাবে এইভাবে আমরা দুটো পমফ্রেট মাছকেই কিন্তু খুব ভালোভাবে ভেজে নেবো আর আমরা সকলেই জানি পমফ্রেট মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে ডি রয়েছে এবং যেহেতু পমফ্রেট মাছ একটা সামুদ্রিক মাছ প্রচুর পরিমাণে কিন্তু ওমেগা থ্রি থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যেটা আমাদের শরীরের জন্য ভীষণই ভালো আর যারা নতুন ডায়েট করছো বা ওজন কমাতে চাও রাত্রে কিন্তু এই পমফ্রেট মাছের রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো শুধুমাত্র এইরকম একটু পমফ্রেট আর যদি একটু স্যালাড নিয়ে নিই তাহলেই কিন্তু আমাদের ডিনার কমপ্লিট যারা কার্বোহাইড্রেট খেতে না চাও তারা এই প্রিপারেশানটা অনায়াসে ট্রাই করতে পারো নমস্কার